আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো কুলগা সিটি কর্পোরেশন কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে সমাজবিজ্ঞান বিজ্ঞান দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থীদের এর আগের ক্লাসটা আমি দ্বিতীয় অধ্যায়ের ক্লাসটা সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা ওই চ্যাপ্টার থেকে আলোচনা করেছিলাম এবং ওই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরেই এই চ্যাপ্টারে আসছে আসলে এটা হচ্ছে চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের বিজ্ঞানের মৌলপত্যয় আমরা আসলে বিজ্ঞানের আসলে প্রতিটা শাখাতেই এমন কিছু মৌলিক প্রত্যয় থাকে যা ওই বিজ্ঞানের বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে আসলে সহায়ক হয় তেমনই সমাজবিজ্ঞানও আসলে নানা রকম পদ আর প্রত্যয় রয়েছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয় যেমন সমাজ সম্প্রদায় সংস্কৃতি সভ্যতা দল সংঘ প্রতিষ্ঠান প্রথা লোকাচার লোকনীতি সমাজ কাঠামো সামাজিক স্তর বিন্যাস সামাজিক গতিশীলতা এবং সামাজিক নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে আসলে এই এই চ্যাপ্টারে আলোচনা করা হবে এবং এগুলোই হচ্ছে যে আসলে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় এরপর আসি সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়ের প্রথম যেই টপিকসটা সেটা হচ্ছে সমাজ সমাজ আসলে কি আসলে যেখানে জীবন থাকবে জীবিকা থাকবে মানুষ থাকবে সেখানেই আসলে সমাজ থাকবে আসলে ইংলিশ কবি জন ডন বলেছিলেন যে নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড কোনো ম্যানই মানুষই আসলে দ্বীপে বাস করতে পারে না সমাজের সদস্য হিসেবেই তাকে অবস্থান করতে হয় আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানুষের ধর্মই এই যে সে অনেক অনেকেই মিলে একত্রে বসবাস করে বা বাস করতে চায় একলা মানুষ আসলে কখনোই পূর্ণ মানুষ হতে পারে না অনেকের সাথে অনেকের সাথে মিলেমিশে যখন ষোলো আনা পায় তখনই সেটা আসলে সমাজ হয়ে দাঁড়ায় বা সমাজে তারা অবস্থান করতে চায় দল ভেদে থাকতে চায় ধর্মীয় যে অনুভূতিগুলো আছে সেগুলোও পালন করতে চায় সবই আসলে সমাজের মধ্যে থেকেই তারা পালন করে থাকে এক্ষেত্রে আমরা আসলে সমাজের সংজ্ঞা যদি বিচার করতে চাই তাহলে আমরা দুই ধরনের দৃষ্টিকোণ দেখতে পাই একটা হচ্ছে যে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ আরেকটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আমাদের বাংলাদেশের একজন সমাজবিজ্ঞানের যে জনক অধ্যাপক নাজমুল করিম তার মত অনুসারে আসলে সমাজবিজ্ঞানীগণ যেসব অর্থে সমাজপত্রটিকে ব্যবহার করেছেন তা আসলে বিশ্লেষণ করলে সমাজ সম্পর্কে তিনটা ধারণা আমরা পাই একটা হচ্ছে যে সমাজ হলো কতগুলো অনুভূতি সম্পূর্ণ সমজাতীয় জীবের সমষ্টি যারা পরস্পর মানসিক সূত্রে আবদ্ধ এই অর্থে সমাজ কেবল মানুষের নয় যে কোনো জীব প্রজাতিরও হতে পারে আর দুই নাম্বার হচ্ছে যে সমাজ সমাজ অর্থ হচ্ছে যে সমাজের কাজ এক্ষেত্রে যেসব কাজের মাধ্যমে সমাজের উদ্দেশ্য চরিত্রার্থ হয় তার আধারস্বরূপ যে সমস্ত সঙ্গ বিদ্যমান সমাজ বলতে আসলে আমরা তাকেই বুঝিয়ে থাকি যদিও সমাজের কাজই এক্ষেত্রে মুখ্য সঙ্গ নয় তিন নাম্বারটা হচ্ছে যে সমাজ বলতে আসলে সামাজিক কার্যাবলীর সমষ্টিকেই বোঝায় এছাড়াও আরও অনেকে যেমন মরিচ জিন্স ভাড় তারপর ম্যাকাইভার এবং পেইজ তারাও এই সমাজ সম্পর্কে অনেকগুলো সংজ্ঞা প্রদান করেছেন আমরা আসলে বইয়ে যদি একটু দেখি তাহলে আমরা এগুলো পেয়ে যাবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে অন্য কথা আসলে বলা যায় যে সমাজ হচ্ছে যে সামাজিক সম্পর্ক সমূহের একটা জটিল জাল মানে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকবে এখানে সমাজের সাথে সমাজের সমাজের সাথে মানুষের তারপর সমাজের সাথে প্রতিষ্ঠানের সমাজের সাথে সংঘের বিভিন্ন ধরনের সম্পর্ক আসলে এই কারণে বলা হয়ে যে সমাজ হচ্ছে যে সামাজিক যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোর একটি জটিল জাল তো মরিচিনস পার্ক আসলে বলেন যে মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ সংগঠিত বা অসংগঠিত সচেতন বা অসচেতন সহযোগিতা বা বৈরিতমূলক সমস্ত সম্পর্কই হচ্ছে যে সমাজের অন্তর্ভুক্ত আসলে এই আলোচনা থেকে আমরা সমাজ কাকে বলে তাই বুঝতে পারলাম এরপরে আসি আসলে সমাজের কিছু বৈশিষ্ট্য এবং কার্যাবলী নিয়ে প্রথম যেই ম্যাকাইভার তার দ্য ইমেন্টস অব সোশ্যাল সায়েন্স গ্রন্থে সমাজের চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন এগুলো হচ্ছে যে সমগোত্রীয়তা তারপর হচ্ছে যে বিভিন্নতা এরপর পারস্পরিক নির্ভরশীলতা এরপর আসছে যে সহযোগিতা এছাড়াও হ্যাঁ আমরা সমাজের আসলে কিছু বৈশিষ্ট্য দেখতে পাই যেগুলো কার্যাবলী হিসাবেও আমরা চিহ্নিত করতে পারি তার মধ্যে প্রথমেই হচ্ছে যে সমরূপতা তারপরে হচ্ছে যে সামাজিক সম্পর্ক সমরূপতাটা আসলে কি সমরূপতা হচ্ছে যে সমাজের অন্যতম একটা বৈশিষ্ট্য আদিম সমাজে আসলে জ্ঞাতি সম্পর্কের ভেতর যেরকম মানে সমরূপতা আমরা দেখি আধুনিক সমাজেও আসলে সেটা জাতীয়তার মধ্যে বিদ্যমান তারপর আসি দুই নম্বর সামাজিক সম্পর্ক সমাজ আসলে একটি সামাজিক সম্পর্কের ব্যবস্থা এটি হলো অনুভূতির বিষয় তিন নম্বর হচ্ছে যে সমাজ সর্বব্যাপক কেবল মানব প্রজাতির মধ্যেই যে এই সমাজ ব্যবস্থা প্রচলিত তা কিন্তু নয় সব জায়গায় আছে তারপর চার নম্বর হচ্ছে যে সর্বজনীন সমাজ সর্বজনীন স্বাভাবিক জীবনযাপনের সাথে পৃথিবীর সব স্থানেই সমাজের অস্তিত্ব অপরিহার্য আদিমকাল থেকে আসলে বর্তমান পর্যন্ত সকল সময়ই সমাজের অস্তিত্ব ছিল পাঁচ নাম্বার পরিবর্তনশীলতা সমাজ সদা পরিবর্তনশীল আদিমকালে আমরা এক ধরনের পরিবার দেখেছি বা এক ধরনের সমাজ দেখেছি এখন বর্তমানে এসে কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে দিন দিন কিন্তু সমাজের কার্যাবলী চেঞ্জ হচ্ছে সমাজের মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হচ্ছে তারপর সমাজের বিভিন্ন ইয়েগুলা ধরো সংঘ প্রতিষ্ঠান এইসবের কার্যাবলীও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সেজন্য আমরা বলতে পারি যে সমাজ আসলে পরিবর্তনশীল তারপর ছয় নাম্বার বৃহৎ গোষ্ঠীর সমষ্টি এটা হচ্ছে যে সমাজের অভ্যন্তরীণ জনসংখ্যাকে আসলে আমরা একটি সম্পৃক্ত একক হিসাবে ধরতেছি তারপরে ধরো এখানে সমাজে কতগুলো বিহুত গোষ্ঠী থাকবে এবং যার মাধ্যমে আসলে সমাজের মানুষের মৌলিক যে সামাজিক চাহিদা সেটা পরিপূরণ ঘটে আট নাম্বার হচ্ছে যে একটি সাধারণ জীবন প্রণালী সমাজ সামগ্রিক কার্য পরিচালনাকারী একক হিসাবেও বিবেচিত কারণ সমাজে যেমন সহযোগিতা রয়েছে তেমনি আছে যে দ্বন্দ্বও রয়েছে তারপর পূর্ণের জন্য আসলে একাধিক সংঘ প্রতিষ্ঠান গড়ে তোলে চাহিদা চাহিদা আসলে আমাদের সমাজে আমাদের সমাজে আসলে আমরা অংশগ্রহণ বা একসাথে থাকি বা অংশগ্রহণ অংশগ্রহণ করে থাকি এর কারণ মূলত আসলে আমাদের নিজস্ব কিছু চাহিদা রয়েছে মৌলিক কিছু চাহিদা রয়েছে এবং এই চাহিদা পূর্ণ লক্ষ্যেই আসলে সমাজের সদস্যরা সমাজের মধ্যে একাধিক সংঘ ও প্রতিষ্ঠান গড়ে তোলে এই হচ্ছে যে আমাদের সমাজের মূলত বৈশিষ্ট্য এবং কার্যাবরী এরপরে আসি সমাজ বিবর্তনের ধারা এবং বিভিন্ন সমাজের মধ্যে তার তুলনা আমরা দেখি যে বিবর্তন অর্থাৎ বিবর্তন অর্থ হচ্ছে যে ক্রমান্বয়ে আসলে ধাপে ধাপে যে পরিবর্তন সেটাকে আমরা বিবর্তন বলি আর সমাজ আসলে কিভাবে বিবর্তিত হচ্ছে তার বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের থিওরি বা তত্ত্ব আসলে বিভিন্ন সমাজবিজ্ঞানীরা দিয়ে গেছেন তার মধ্যে অভিন্ন ধারা রয়েছে তারপর রৌহিক ধারা রয়েছে তারপরে রয়েছে চক্রাকার ধারা মোট তিনটা ধারা আমরা দেখি এই অভিন্ন ধারার মধ্যে এক এক ধরনের সমাজবিজ্ঞানী রয়েছেন এবং রৌখিক ধারার মধ্যে কিছু সমাজবিজ্ঞানী রয়েছেন চক্রাকার ধারা মানে যারা এই ধরনের মতবাদ দিয়েছেন তার মধ্যেও কিছু সমাজবিজ্ঞানীকে আমরা দেখতে পাই তো তার মধ্যে আমরা প্রথমেই আসি অভিন্ন ধারা অভিন্ন ধারা বলতে আসলে কি এখানে আসলে সমাজবিজ্ঞানের এই অভিন্ন ধারা আসলে বিবর্তন সর্বক্ষেত্রে অভিন্ন ধারা মানে কোনো চেঞ্জ নাই অভিন্ন ধারাই সম্পূর্ণ হয় এবং তা প্রগতিমুখী হয়ে থাকে এটাই এই ধারার যে মতবাদ প্রদান করেছেন এই ধারার মতবাদ যারা দিচ্ছেন তাদের ধারণা এবং এই ধারার মধ্যে রয়েছেন যে কোভালেভেস্কি রাশিয়ান সমাজবিজ্ঞানী তারপর তার মতে হচ্ছে যে সবচেয়ে আদিম সমাজ হলো মাতৃপ্রধান সমাজ এরপর তা ধীরে ধীরে পিতৃপ্রধান সমাজে পরিণত হয়েছে আর পিতৃপ্রধান আদিম সমাজ কালক্রমে সামন্ত সমাজে রূপান্তরিত হয়েছে আবার সামন্ত সমাজ ভেঙে যাবার পর সেখানে সাম্য স্বাধীনতার মূল মন্ত্রের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে কোভালির মতে এই বিবর্তন হচ্ছে যে ধারাবাহিক এবং শান্তিপূর্ণভাবে ভাবে হয়েছে তারপরে আসি রৌহিক ধারা সমাজ বিবর্তনের আসলে রৌহিক ধারা হচ্ছে যে একটা রেখা তথা সোজা পথ অনুসরণ করে চলবে এখানে এ ধারার অনুসারীরা হচ্ছে যে ভিকো অগাস্ট কোথ হারবার ডিসপেন্সার এবং কালমার্কস ভিকো আসলে সমাজকে ঐতিহাসিক বিবর্তনের দৃষ্টিকোণ থেকে তিন ভাগে ভাগ করেছেন যথা একটা হচ্ছে যে দেবতাদের যুগ বীরযোদ্ধাদের যুগ তিন নাম্বার হচ্ছে যে সাধারণ মানুষের যুগ অগাস্ট অগাস্কোত অগাস্ট কোথ আসলে সমাজ পরিবর্তনকে কতগুলো স্তরে রূপান্তরের সাথে তুলনা করে বিশ্লেষণ করেছেন তিনি বলেছেন যে সমাজে প্রথমে ছিল ধর্মীয় যুগ তারপর হচ্ছে যে দার্শনিক যুগ এরপরেই দৃষ্টবাদের যুগ মানুষ আসলে প্রথমে ছিল আক্রমণাত্মক অর্থাৎ যুদ্ধে তারা প্রভুত্ব লাভ করার চেষ্টা করত। তারপর আসে আত্মরক্ষার প্রশ্ন আক্রমণকে প্রতিহত করে মানুষকে টিকে থাকার চেষ্টা এবং শেষে তাকে বেঁচে থাকার তাগিদে পরিশ্রম করতে হতো এইভাবে তিনি সমাজ এবং মানুষের স্তরভিত্তিক ব্যাখ্যার মাধ্যমে সমাজের বিবর্তনকে দেখিয়েছেন তারপর আসি স্পেন্সার হারবার স্পেন্সার তিনি আসলে সমাজকে ক্রমান্বয়ে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্য তারপর জটিলতা থেকে শৃঙ্খলতায় পরিণত এইরকম একটা মানে সার্কেল হিসাবে দেখাইছেন তার মধ্যে এখানে আসলে এই সব কিন্তু কালক্রমে সেই অবস্থার আসলে পরিবর্তন হয়ে যে শান্ত পরিবেশে এসে দেরিয়ে দাঁড়িয়েছে সেটাও তিনি বলেছেন আর সমাজের আসলে বিভিন্ন রূপান্তরের একমাত্র কারণ হচ্ছে যে তিনি দেখিয়েছেন যে সামাজিক পরিবর্তন অবশ্য তিনি সমাজের বিবর্তন বলতে সমাজের ক্রমশ উন্নতির ধারাকে বুঝিয়েছেন এরপরে আসলে অর্থনীতিবিদ কাল মার্কস তাকে আসলে আমরা বিজ্ঞানী হিসেবেও দেখি কারণ সমাজ বিজ্ঞানের অনেকগুলো তত্ত্ব তিনি দিয়ে গেছেন যেগুলো আসলে সমাজবিজ্ঞানের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য তিনি যদিও তিনি অর্থনীতিবিদ মূলত তিনি ছিলেন যে অর্থনীতিবিদ মার্ক্সের আসলে মতবাদ আসলে খুবই আলোড়ন সৃষ্টি করেছে রৌখিক মতবাদের মধ্যে তো এখানে আমরা দেখি উৎপাদন ব্যবস্থাকে তিনি উৎপাদন ব্যবস্থাকেই মূল থিম হিসেবে ধরে নিয়েছেন এবং উৎপাদন ব্যবস্থাকে চিহ্নিত করেই কিন্তু তিনি শ্রেণী সম্পর্কগুলোকে দেখিয়েছেন এবং সমাজকে তিনি সেইভাবেই চিহ্নিত করেছেন বা সমাজকে তিনি সেভাবেই ব্যাখ্যা করেছেন এখানে তিনি শ্রেণী শ্রেণী সংঘাত এগুলো সব কিছু শ্রেণী সম্পর্কের পরিবর্তন যে ঘটে এবং এই পরিবর্তনের পেছনে যে শ্রেণী সংঘাত দায়ী সেটাও তিনি দেখিয়ে দিয়েছেন তো তার মধ্যে মার্ক্সের আসলে মত অনুযায়ী সমাজ ব্যবস্থা আসলে চারটি ধাপ পার করে এসেছে এবং প্রত্যেকটি ধাপ এক একটা নির্দিষ্ট উৎপাদন ব্যবস্থার জন্য পৃথক এবং পঞ্চম ধারটির উদ্ভব অবসম্ভবই বলে তিনি চিন্তা করেছেন কিন্তু আসলে কতটুকু উদ্ভব হয়েছে তা আসলে আমরা এখনও দেখতে পাই না সেইভাবে ধাপগুলো হচ্ছে যে প্রাচীন যুগ এশিয়াটিক যুগ সামন্ত যুগ পুঁজিবাদী যুগ এবং সমাজতান্ত্রিক যুগ এরপরে আসি আমরা চক্রাকার ধারা চক্রাকার ধারার মধ্যে মূলত দুইজন সমাজবিজ্ঞানী তারা খুব গুরুত্বপূর্ণভাবে কিছু তত্ত্ব দিয়ে গিয়েছেন তার মধ্যে হচ্ছে ভিলফাইডো প্যারেটো এবং প্রীতিম পিতিরিম সরকিন তার মধ্যে প্যারাটো তিনি একটা চক্রাকারে সমাজকে তিনি সব কিছুকে আসলে তার যে তত্ত্ব সবগুলোর মধ্যেই তিনি আসলে চক্রাকার যেই তত্ত্বটা সেটা বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের সমাজ বা সব কিছুই আসলে একটা চক্রের মধ্যে আবর্তিত তিনি সেভাবেই দেখিয়েছেন তিনি আসলে ইতালিয়ান একজন সমাজবিজ্ঞানী তিনি সমাজের পরিবর্তন এবং বিবর্তনকে কতগুলো আসলে রাজনৈতিক স্তরের মাধ্যমে মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন আর তার বিশ্লেষণও আসলে চক্রাকার ধারা অনুসরণ করে চলেছে আর প্যারোটার মধ্যে হচ্ছে যে সমাজবাসী সবসময় দুটি শ্রেণীতে বিভক্ত থাকবে একটা হচ্ছে যে শাসক শ্রেণী আর একটা হচ্ছে যে শাসিত শ্রেণী শাসক শ্রেণী কতগুলো গুণের অধিকারী হবে সেই জন্যই সে আসলে শাসন করতে পারবে আর অন্যদিকে শাসিত শ্রেণী কিছু সদস্য আসলে উন্নত মানের গুণ অর্জন করতে থাকে এবং এই এই শাসক শ্রেণী আসলে তাদেরকে সেই গুণের কারণেই কিন্তু তারা শোষণ বা শাসিত করে থাকে হ্যাঁ তো এই আসলে এই গুণগুলো আসলে চিরন্তন নয় এটা চেঞ্জ হচ্ছে আবার শাসিত শ্রেণীও সময়ে কি হচ্ছে তারা সেই গুণগুলো অর্জন করছে এবং এই গুণ অর্জন করে এক সময় সে শাসক শ্রেণীর মতো উপযুক্ততা নিজেকে উপযুক্ত হিসেবে প্রমাণ করে এবং সে আবার শাসক হয় আবার এর পরের পরবর্তীতে যারা শাসক বা এই নিচে যারা তারা আবার শাসিত হয় এইভাবেই একটা চক্রাকার ধারা তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তারপর সরোকিন তিনি তিনি আসলে এইভাবে একটা মানে চক্রাকার ধারা দেখানোর চেষ্টা করেছেন সেখানে তিনি তার বই একটা মার্কিন বই ছিল সোশ্যাল অ্যান্ড কালচার ডায়নামিক্স গ্রন্থ সেখানে তিনি সামাজিক পরিবর্তনের কিছু মতবাদ বিশেষভাবে ব্যাখ্যা করেছেন আর তিনি তার গ্রন্থে তিনটা সাংস্কৃতিক রূপ কাঠামোর কথা বলেছেন এরপরে আসি আসলে এন তার এই তত্ত্বগুলো যদিও এই চ্যাপ্টারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় সেই জন্য আসলে বইও ওইভাবে নাই তারপর আসি গিডেন্সের কিছু সমাজের বিভক্তি তিনি দেখিয়েছেন ক্ষুদ্র সংঘবদ্ধ সমাজ স্থায়ী কৃষিভিত্তিক সমাজ নগর নগররাষ্ট্রভিত্তিক সমাজ সাম্রাজ্য সামন্ত সমাজ পুঁজিবাদী সমাজ সমাজতান্ত্রিক সমাজ এই জিনিসগুলো তারা আসলে গিডিংসও দেখিয়েছেন তারপর আসি আসলে আমরা আসলে সমাজের বিভিন্ন সমাজের যে তুলনামূলক আলোচনা এখানে আমরা স্পেন্সার তার প্রিন্সিপাল অফ সোশলজি গ্রন্থে আসলে বসতির ভিত্তিতে সমাজকে তিন ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে যা সমাজ আধা স্থায়ী সমাজ এবং স্থায়ী বসতি সমাজ তারপরে তিনি সমাজের বিভিন্ন অভ্যন্তরীণ রীতিনীতির উপর নির্ভর করে সমাজকে তিনি দুই ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে যুদ্ধভিত্তিক সমাজ আর একটা হচ্ছে শিল্প সমাজ যুদ্ধভিত্তিক সমাজ সমাজ বিকাশের আসলে প্রাথমিক পর্যায়ের স্পেন্সার তিনি ধারণা করেছেন যে আসলে প্রাথমিক পর্যায়টা ছিল যুদ্ধভিত্তিক সমাজ এখানে যুদ্ধভিত্তিক বলতে মানুষের জীবনে আসলে শুরুর দিকটা যুদ্ধবিগ্রহকে কেন্দ্র করেই আসলে আবর্তিত হয়েছে এই এই যুদ্ধ আসলে প্রকৃতির বিরুদ্ধে এটাকেই তিনি যুদ্ধভিত্তিক সমাজ হিসেবে চিহ্নিত করেছেন আসলে কোনো পরবর্তীতে অবশ্যই এগুলো গোষ্ঠীর বিরুদ্ধে হয়েছে যুদ্ধভিত্তিক সমাজটা তারপর আসে শিল্প সমাজ যুদ্ধভিত্তিক সমাজ আসলে ধীরে ধীরে আকার ও প্রক্রিয়াগত দিক থেকে জটিলতার মুখোমুখি হয় ফলশ্রুতিতে সমাজের মধ্যস্থ পরিবর্তনশীল উপাদানসমূহ সহযোগে তা শিল্পভিত্তিক সমাজের সূচনা করে এরপর আসি এমিল ডুরখেম তিনি আসলে কয়েক অংশে বিভক্ত করেছেন সমাজকে একটা হচ্ছে সরল সমাজ আরেকটা হচ্ছে বহু অংশ বিশিষ্ট সরল সমাজ তারপর হচ্ছে যে বহু অংশবিশিষ্ট যোগ সমাজ এরপরে বহু অংশবিশিষ্ট দ্বিগুণ মিষ্ট সমাজ তিনি এইভাবে আসলে সমাজকে দেখিয়েছেন এরপর আসি আমরা আসলে কৃষি সমাজ এবং শিল্প সমাজ কৃষি সমাজ কি যে সমাজে কৃষিকে কেন্দ্র করে মানুষের মূল অর্থনৈতিক কর্ম প্রচেষ্টা পরিচালিত হয় তাকে বলা হয় কৃষি সমাজ মানসভ্যতার ইতিহাসে আসলে কৃষিকাজের সূচনা হয় খাদ্য আহরণ ও পশুপালন যুগের পরবর্তী পর্যায়ে তারপরে আসি আসলে শিল্প সমাজ কি শিল্প সমাজ এর আগেই আমি আলোচনা করেছি হ্যাঁ এখন আসি যেখানে আমি আসলে যুদ্ধভিত্তিক সমাজ এবং শিল্প সমাজ নিয়ে আলোচনা করেছি সেখানেই আসলে শিল্প সমাজ নিয়ে আলোচনা করেছি পুঁজিবাদকে কেন্দ্র করে যে শিল্প সমাজ বা শিল্পের যেই শিল্প যেভাবে চলে আসছে সমাজের মধ্যে সেগুলো এরপরে আসি আসলে কালমার্কস আসলে উৎপাদন প্রণালীর ভিত্তিতে পাঁচটি সমাজ ব্যবস্থার কথা বলে গেছেন সেটা হচ্ছে আদিম সাম সমাজ দাস সমাজ সামন্ত সমাজ পুঁজিবাদী সমাজ এবং সমাজতান্ত্রিক সমাজ আমরা পরবর্তীতে আসলে এগুলো নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করা হবে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ